আজি আমি এমিতি এক ফিল্ম বিষয়ে জাণিবা যে ফিল্মে লুসি নামক ঝিও অজনা লোক সহ রাতে কটায়ে কিন্তু তা সহ কণ হুয়ে তা কিছু জনা পড়ে না। চলন্তু আরম্ভ করা এই ইন্টারেস্টিং ফিল্মর এক্সপ্লেনেসন। আজি মু যে ফিল্ম কু এক্সপ্লেন করা যাচ্ছি সেই ফিল্মর নাম হল স্লিপিং বিউটি। ফিল্মর আরম্ভে দেখা যায় লুসি নামক জনে ঝিউকু, সে জনে কলেজ স্টুডেন্ট হওয়া সহ সে এক আপার্টমেন্টে রুহে। আপার্টমেন্টর ওনর তাকে রেন্ট মাগে তো সে তাকে মনা করে দিয়ে, তেমন সে ওনর এহা বদলরে তাকে বাথরুম সফা করা কুহে। তো লুসি বাথরুম সফা করিবার লাগে। লুসি কু তার সমস্ত খরচ নিজে বহন করা পড়ু থাকে, তেমন সে গোটে রেস্টুরেন্টে কাম করা সহ সকাল সময় অফিসের প্রিন্টিং কাম করু থাকে। লুসি বেড়ে বেড়ে ল্যাবরে টেস্ট সবজেক্ট পড়ি কাম করে। লুসির ব্যাডম্যান নামক জন সাং থাকে, অন্যপটে সে পরস্পরক বহু ভালো পাও থাকে, উভয় পরস্পরক সমস্ত দুঃখ সুখ সেয়ার করতে। লুসি ব্যাডম্যান সহ বহু খুশি থাকে আসে বহু কম্ফর্টেবল থাকে, কিন্তু ব্যাডম্যানর এক খারাপ অভ্যাস থাকে, সে বহু ড্রিঙ্কিং করে আর সবুবেলে অসুস্থ রুহে। লুসি তার সমস্ত খরচ সহ চিকিৎসা খরচ বহন করুলা, এতে সব খরচ হেতু সে বহু কিছু কাম করুলা। দিনে খবরকাগজরে লুসি এক চাকরির অ্যাড দেখে আর দেখি চাকরি পাই সাংগে সাংগে কল লগায়ে। কলরে লুসি কু তার ফিগর বিষয়ে পচারা যায় আরে লুসি কু ইন্টারভিউ পাই ডকা যায়। ইন্টারভিউরে লুসি এক ক্লারা নামক মহিলা সহ সাক্ষাৎ করে। ক্লারা সেই কম্পানির ওনর হয়ে থাকে আর সেই কম্পানি কু চলাও থাকে। ক্লারা বাহার আসিষ্টাট ডাকে আর লুসির ড্রেস কু খোলা কুয়ে, আর লুসি তার ড্রেস খোলি দিয়ে। পরে ক্লারা আর তার আসিষ্টাট লুসির বডি পরীক্ষা নিরীক্ষা করতে, তারপরে সে পুঁ থ লুসি কু ড্রেস পিঁধা কুহতি। ক্লারা লুসি কু তার কাম বিষয়ে কুহে, সে তাকে কুহে কি হাই সোসাইটি কষ্টমর সামনে লঞ্জরি পিঁধি ওয়েট্রেস ভাবে কাম করা পড়ব। তারপরে ক্লারা কুহে তাকে কৌশি বি ক্লায়েন্ট টচ করে পারে না, আপনি কৌশি প্রকার অসুবিধা হব না। আর ক্লারা এসে লুসি কু কুহে এই কাম বিষয়ে কাহ সহ আলোচনা করে পারিব না। পরে লুসি কু আডভাইস দিয়ে এই কাম কেবল পার্ট টাইম কাম পরি করিব পাই। লুসি কু এই কাম পাই বহুত ভালো টঙ্কা অফর হুয়ে, তারপরে সে ডিসাইড করি কি সে এই কাম করিব আর সে কাম পাই হ্যাঁ কই দিয়ে আর সেটারু চালি যায়। তারপরে লুসি কু প্রথম থার পাই কাম কু ডকা যায়। সেঠারে কাম করা বেলে দেখে তাকে ধলা রঙের লন্ড্রি পিঁধাই দিয়া যাচ্ছি আর অন্য সমস্ত ঝিও মানে কলা রঙের লন্ড্রি পিঁধিচ্ছি। লুসির ড্রেস বাকি সব ঝিও মানক অপেক্ষা অধিক কম্ফর্টেবল থাকে, তাকে কেবল সেঠারে সলভ করা পড়ব। দুই থর এই কাম করার পরে হি ক্লারা লুসি কু অন্য এক নূয় কাম পাই অফর দিয়ে, কারণ সে অন্য মানক দেখা বহু সুন্দর থাকে। এই কাম পাই তাকে আহরি অধিক টঙ্কা মিলে পারিব। ক্লারা তাকে কুহে কি এই কামরে এক ড্রগস দিয়া যাব যাহাদ্বারা সে গভীর নিদরে শোয়েযাব আর এরপরে তাকে নেক্সট হয়ে কি এক ক্লায়েন্ট সাইডে শোয়া পড়ব। সে ক্লায়েন্ট টচ তো করে পারিব কিন্তু তার সহ ইন্টিমেট হয়ে পারিব না। লুসি কু এই কাম পছন্দ আসে আর সে এই কাম পাই হ্যাঁ কই দিয়ে। তারপরে লুসি কু এক বন্ধ রুমে নিয়ে যাই ড্রগস দিয়া যায় আর সে গভীর নিদরে শোয়ে পড়ে। তারপরে সেটার ক্লারা তার ক্লায়েন্ট কু নিয়ে কি আসে আর তাকে সব রুল বুঝাই দিয়ে, সে কেবল তাকে টচ করে পারিব তা সহ ইন্টিমেট হয়ে পারিব না। আর সে তাকে কই দিয়ে এটার কোনসি অসুবিধা হব না। ক্লারার যাওয়ার পরে সে ব্যক্তি জনক লুসির পাখক যাই তাকে ধরিকি শোয়ে পড়ে। তারপরে লুসি এপরি কাম নিয়মিত ভাবে করিবার লাগে। লুসির জনে ক্লায়েন্ট তাকে সিগারেটরে জাড়ি মধ্যে দিয়ে কিন্তু ড্রগস নেওয়া হেতু তাকে কিছু জনা পড়ে না। এই কামরে তাকে বহু টঙ্কা মিলুলা আর এই কামরে তাকে এমিতি কিছু কাম মধ্যে করা পড়ুনা, কেবল তাকে ড্রগস নিয়ে শোয়া পড়ুলা। দিনে সে যেতবে ঘরকু আসে সেতবে তাকে এক নোট দেখা মিলে কি দুই মাস মধ্যে সেই আপার্টমেন্ট কু তাকে খালি করা পড়ব। পরে সে এক হোটেল রুম নিয়ে, তারপরে দিনে সে কলেজের ক্লাসে থাকে, সেতবে তাকে ওয়ার্ডম্যান ঠার এক কল আসে, তো সাংগে সাংগে সেঠার চালি যায় আর ওয়ার্ডম্যান আপার্টমেন্টে পৌঁছি যায়। সেঠার সে জাণিবা পায়ে কি ওয়ার্ডম্যান বহু মাত্রার পেন কিলর খাই দিয়েছি আর বর্তমান যেকোন মুহূর্তে মরিবা যাচ্ছি। ব্যাডম্যান লুসি কু এক শেষ ইচ্ছা মাগে আর সে শেষ থর পাই তাকে সার্ট খোলিকি তার সহ ইন্টিমেট হওয়া কুহে। পরে লুসি মধ্যে এমিতি হি করে, সে তার টপ খোল দিয়ে আর ব্যাডম্যান সহ গপাগপ করে। কিছু সময় পরে ব্যাডম্যান মরি যায়। তারপরে ব্যাডম্যানর ক্রিয়াক্রমে আসিথিবা তার পুরোনা সাঙ্গ সহ থাকে আর লুসি তাকে বিবাহ পাই প্রপোজ করে, কিন্তু লুসি কু সে মনা করে দিয়ে। তারপরে লুসি সেটার চালি যায়। পরে লুসি কু পরবর্তী ক্লায়েন্ট পাই কল আসে, তো সেটার লুসি চালি যায় আর প্রতিথর পরে ড্রগস নিয়ে শোয়ে পড়ে। তারপরে সেটার জন বুড়া লোক আসে, ক্লারা তাকে সব রুলস বুঝাই দিয়ে। পরে সে লুসি সহ শোয়ে পড়ে। তা পরদিন লুসি জাণিবা পায় কি তাকে প্রিন্টিং কামর বাহার করে দিয়া যাইছি, কারণ সে অনেক কাম করা হেতু সে কামর ধ্যান দেউনথলা। পরে লুসি এক ক্যামেরা কিণে,
ନେକ୍ସଟ ସିନ୍ରେ ଆମକୁ ଦେଖାଯାଉଛି କି ତାର ରେଷ୍ଟୁରାଣ୍ଟର ସାଙ୍ଗ ସହିତ ଡ୍ରଗ୍ସ ନେଉଛି। ତା ପରଦିନ ଲୁସିକୁ ଦେଖିବାକୁ ମିଳେ ତାର ସାଙ୍ଗ ସହିତ ଶୋଇଥିବାର। ଲୁସି ଉଠିକି ଦେଖେ ତ ଅନ୍ୟ କ୍ଲାଏଣ୍ଟ ପାଇଁ ଏକ କଲ୍ ଆସିଛି। ଲୁସି କ୍ଲାର ପାଖକୁ ପହଞ୍ଚିଯାଏ, କିନ୍ତୁ ଡ୍ରଗ୍ସ ନେବା ପୂର୍ବରୁ ଲୁସି କୁହେ ସେ ଶୋଇବା ପରେ ତା ସହିତ କ'ଣ ଘଟେ ତାହା ଦେଖିବାକୁ ଚାହେଁ, କିନ୍ତୁ କ୍ଲାର ତାକୁ ମନା କରିଦିଏ ଆଉ ସେ କୁହେ ଏହା ତାଙ୍କ ରୁଲ୍ସର ବିରୁଦ୍ଧ। ଆଉ ଲୁସି ଡ୍ରଗ୍ସ ନେଇ ଶୋଇବାକୁ ଚାଲିଯାଏ, କିନ୍ତୁ ଏଥର ସେ କମ୍ ଡ୍ରଗ୍ସ ନେଇଥାଏ ତ ତାକୁ କିଛି ସମୟ ପାଇଁ ଚେତା ଥାଏ ଓ ଅଳ୍ପ ନିଶା ହୋଇଥାଏ। ଆଉ ସେ ଶୋଇବା ପୂର୍ବରୁ ଗୋଟେ କ୍ୟାମେରା ନେଇ ସାମ୍ନାର କବାଟରେ ଖଞ୍ଜିଦିଏ ଆଉ ସେ ଆସି ଶୋଇପଡ଼େ ଗଭୀର ନିଦରେ। ପରେ କ୍ଲେରା କ୍ଲାଏଣ୍ଟ ସହିତ ଆସେ। ଏହି ବ୍ୟକ୍ତି ଜଣକ ସିଏ ଯିଏ ପ୍ରଥମ ଥର ଆସିଥିଲା, ଏଥିରେ ଏହି ବ୍ୟକ୍ତି ମଧ୍ୟ ଡ୍ରଗ୍ସ ନିଏ ଆଉ ଲୁସି ସହିତ ଶୋଇପଡ଼େ। ତା ପରଦିନ ରୁମ୍କୁ କ୍ଲେରା ଆସେ ଆଉ ସେହି ଲୋକର ପୋଷ୍ଟ ଚେକ୍ କରେ, ଜଣାପଡ଼େ ବ୍ୟକ୍ତି ଜଣକ ମରିଯାଇଛି। ଯେତେବେଳେ ଲୁସି ଏହି କଥା ଜାଣିବାକୁ ପାଏ ଯେ ସେ ରାତି ସାରା ଜଣେ ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ଶୋଇଥିଲା, ସେତେବେଳେ ସେ ଜୋରରେ କାନ୍ଦିବାର ଲାଗେ, ସେ ବହୁତ ଡରିଯାଏ। ତାପରେ ଲାଷ୍ଟରେ ଲୁସିର କ୍ୟାମେରା ଚେକ୍ କରାଯାଏ, ଯେଉଁଥିରେ ଆମେ ଦେଖୁ ଯେ ଦୁହେଁ ରାତି ସାରା ଶୋଇଛନ୍ତି ଆଉ ଫିଲ୍ମ ଏଠାରେ ଶେଷ ହୋଇଯାଏ। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣଙ୍କୁ ଏମିତି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଫିଲ୍ମର ଏକ୍ସପ୍ଲେନେସନ୍ ଗୁଡ଼ିକ ଦେଖିବାକୁ ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ ଦବାଇ ରଖନ୍ତୁ।